ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না। 2007 সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে। সেই নেতার আজও বাংলাদেশে ফেরার সৎসাহস হয়নি। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। আর যে এই বাংলাদেশে আন্দোলন যদি ব্যর্থ হয় নির্বাচনেও ব্যর্থতা। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না। এখান থেকে ভিক্টরির মুখটা যায় আন্দোলন। এখন আমরা সমাবেশ থেকে সহিংসতা নৈরাজ্য, এটাই বিএনপি রাজনীতি। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সুযোগ পেলেই আবারও ফোনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। দেশের গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করতে বিএনপি বিভিন্ন কর্মসূচি দেয়, কথা বলে। তাদের কোনো গণতন্ত্র নেই, তাদের ঘরেও গণতন্ত্র নেই, বাইরে গণতন্ত্রকে তারা বারে বারে প্রহসনে পরিণত করেছে। এগুলির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা ভোটে আসে না কারণ ভোটারদের তারা ভয় পায়। ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না, এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে, এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে।